জাভা স্ক্রিপ্টের ফাংশনে আমরা অনেক সময় দেখি আর্গুমেন্ট হিসাবে ই ব্যবহার করা হয়। এটা প্রথম প্রথম অনেক কনফিউশন, কারণ হচ্ছে যে ই জিনিসটা কি তা আমরা বুঝতে পারি না। ই হচ্ছে যে ইভেন্টের একটি সংক্ষিপ্ত রূপ, ইভেন্ট অবজেক্ট। ই হচ্ছে যে ইভেন্ট অবজেক্ট। এই ইভেন্ট অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টি, অনেকগুলো ফাংশন থাকে। যেমন ধরুন আমরা একটা যখন বাটনে ক্লিক করব, তখন এখানে একটা বাটন আছে স্ক্রিনের মধ্যে, তো সেই বাটনটাকে আমরা প্রথমে গ্রাব করব, পরে সিলেক্ট করব বাটন, বাটনটাকে গ্রাব করব। এই বাটনটাকে আমরা একটা কনস্ট ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। তারপর সে বাটনটাকে সে বাটনটার মধ্যে একটা অ্যাড ইভেন্ট লিস্টার অ্যাড করব। আমাদের অ্যাড ইভেন্ট লিস্টার ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার থাকবে, একটা ক্লিক ইভেন্ট, একটা ইভেন্ট, আর একটা হচ্ছে যে অ্যানানিমাস ফাংশন। এই অ্যানিমাস ফাংশনে আর্গুমেন্ট হিসেবে ই পাস করলাম, এবং সেই এইটা কি তা আমরা কন্স ব্লকের মাধ্যমে দেখব। এখন যদি আমি এখানে কনসোলে যাই, আর এখানে এই বাটনে যদি আমরা ক্লিক করি, এবং এখানে একটা ইভেন্ট জেনারেট হয়ে গেছে, এই বাটনে ক্লিকে এই বাটনে ক্লিক করলে কী ধরনের ইভেন্ট জেনারেট হয় তা আমরা এই প্রপার্টি ইভেন্ট অবজেক্টের মাধ্যমে দেখতে পাবো। এখানে অনেকগুলো প্রপার্টি আছে, সেই প্রপার্টির মাধ্যমে আমরা তার ফুল ইনফরমেশন পেয়ে থাকি। যেমন এটা কী ধরনের টাইপ, এটা ক্লিক টাইপ, সো আমরা এটা এখান থেকে জানতে পারবো। এর টার্গেট কী? টার্গেট হচ্ছে যে বাটন, এর টার্গেট হচ্ছে বাটন। আমরা এটা এই ইনফরমেশনগুলো এখান থেকে পেতে পারি, মানে এই বাটনে ক্লিক করলে যত ধরনের ইনফরমেশন আছে তা ইভেন্টের মধ্যে স্টোর হয়ে যায়। ইভেন্টের মধ্যে ইভেন্টটা কোন টাইমে হয়েছে তা আমরা পেতে পারি টাইম স্ট্যাম্পের মাধ্যমে। টাইম স্টাম্প যদি এখানে ক্লিক করি, টাইমটা শো করবে কোন টাইমে এটা ক্লিক হয়েছে। আবার ক্লিক করব, এখানে নতুন টাইম জেনারেট করবে, আবার ক্লিক করব, নতুন টাইম জেনারেট করবে। কোন বাটনে ক্লিক হয়েছে তা আমরা দেখতে পারি ই ডট টার্গেট। ক্লিক করি কোন বাটনে ক্লিক, কোন বাটনটা ক্লিক হয়ে যায় তা আমরা এই ই ডট টার্গেটের মাধ্যমে বের করতে পারি। এখানে আরও অনেক কিছু আছে, যাতে কোঅর্ডিনেশন কী সেগুলো আমরা বের করতে পারবো। আমরা এই ইভেন্টের মাধ্যমে সকল ধরনের ইনফরমেশন পেতে পারি।